বের করো তো আব্বু আমি একটু চিকেন দিয়েছি কাঁঠাল আনা হয়েছে কাঁঠাল খেয়ে আমরা সেদিন মজা পেয়ে গিয়েছি এখানে লেবু শরবতের সাথে তোপ পাতানা দেয়া হয়েছে রিহান আব্বু আসো আব্বা একটু সালাম দিয়ে যাও রিহান রোজা শুরু হবে রিহান আব্বু পেছনে দাঁড়াও রাদন সবার জন্য দোয়া করবা পুরো বিশ্বের মুসলমান সমস্ত মানুষের জন্য দোয়া করবা ওকে আল্লাহ যেন কঠিন মহামারী আমাদের দূর করে দেয় সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে রাদনকে আকামত দিতে দাও রাদনে বাবা ও সুন্দর আকামত দিতে পারে রাদন দাও জোরে জোরে সারাক্ষণ শুধু স্লাইম দিয়ে করছে দেখি একটু দেখাও তো হাতে নাও হাতে নাও রিহানকে একটু দাও রিহানকে আরেকটু দাও আরেকটু দাও না রিহানের রিহান তোমার আছে রিহান চুল লাগাবে হ্যাঁ এটা খুব সুন্দর করে খেলতে হয় নাহলে ময়লা এর মধ্যে স্টাক হয়ে যায় না আচ্ছা তোমাকে অনেক দিব আর এটা স্মেল অনেক গুড হ্যাঁ এটা স্মেল অনেক গুড না রিহান রিহান আর আজকে বাহিরের ওয়েদারটা একটু দেখাই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে একটা দেড়টা থেকে একভাবে বৃষ্টি হচ্ছে একদিকে ঠান্ডা আর একদিকে বৃষ্টি যাই হোক বৃষ্টি মানেই তো আল্লাহর রহমতের বৃষ্টি রহমতের দিনে রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহ যেন আমাদের এই দিনের ওসিলায় এই শবে কদরের রাতের ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামারী ভাইরাস থেকে রক্ষা করে আল্লাহ তুমি এই মহামারী ভাইরাস আমাদের এই দুনিয়া থেকে উঠায় নাও আর মানুষের মানে এর কষ্ট সহ্য করতে পারতেছে না এই রোগের ইয়েতে এত মানুষ আপনজনকে হারাচ্ছে এত মানুষ সাফার করতেছে আর মানুষ আসলে পারছে না দুইটা বছর মানুষ অতিষ্ঠ এই ইয়ের কাছে আল্লাহ তুমি এই দিনের ওসিলায় এই রোগ থেকে পুরো পৃথিবীর মানুষকে তুমি রক্ষা কর আল্লাহ যাই হোক বৃষ্টি হচ্ছে অনেক কবে ঠান্ডা যাবে বৃষ্টি আছে ওয়েদার চ্যানেলে দেখাচ্ছে তিন চার দিনে একটানা বৃষ্টি ইফতারি বানাতে যাব এখন আসছি আর আজকে আমাদের বাসার প্রতিবেশী ইফতারি দিয়ে গিয়েছে রাধন লাইটটা দাও তো আব্বু লাইট দাও তো দেখি কি ইফতারি দিয়েছে আমাদের প্রতিবেশী ইফতারি দিয়ে গিয়েছে বের করো রাধন বের করো তো বের করো তো আব্বু আমি একটু চিকেন দিয়েছি খোলো এটা দেখি এটা কি চিকেন এটা হচ্ছে চিকেন ভুনা করে দিয়েছে চিকেনের বনলেস আর এর মধ্যে কি আছে বের করো তো আচ্ছা ওটা কাভার পরে করো এটা বের করো অনেক খাবার দিয়েছে অনেক ফ্রুটস দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তরমুজ গ্রেপস হ্যাঁ কাটো একটু এখানে যাই হোক আমরা একটু বেশি করে আসো এই ট্রেটা খোলো তো আপু এটা হেভি একটু
এইতো লাগছে চিকেন এর মতো ওয়া বিরিয়ানি বিরিয়ানির সাথে চাপলি কাবাব অনেক সুন্দর ডেকোরেশন করে দিয়েছে এবং দেখতে অনেক ডিলিশিয়াস লাগছে নাইস স্মেল না রোজা থেকে স্মেল নিতে হয় না রাতন তুমি রোজা আছো তো হ্যাঁ বাট আমি তো না না ও দূর থেকে পাচ্ছ রাইট হ্যাঁ দূর থেকে একদম গরম গরম মানে এত গরম এখনি রান্না করে দিয়ে গিয়েছে কি রাতনের বাবা মজার ইফতারি আমরা খাবো ইনশাল্লাহ এটা কভার করো আর আজকে আমাদের হচ্ছে তরমুজ কাটো ডাব নিয়ে আসা হয়েছে ও ও কিন্তু আজকে ঠান্ডার জন্য কাটতে চাচ্ছি না কারণ ডাব কোকোনাট এর মধ্যে নরম নরম আসা পানি পানি হ্যাঁ পানি হ্যাঁ থাক আজকে আর কাটবো না নারকেল কারণ ঠান্ডা এমনি আর কোকোনাট রাতের জন্য না কোকোনাট এমনি ঠান্ডা আর এদিকে একটা কাঁঠাল আনা হয়েছে কাঁঠাল খেয়ে আমরা সেদিন মজা পেয়ে গিয়েছি গ্রিন সবকিছু গ্রিন হ্যাঁ কাঁঠাল আবার আনা হয়েছে এটা কাঁচা আরো একদিন দুই দিন পর সফট না হ্যাঁ আমরা কালকে ভেঙে ফেলবো ওকে কাঁঠাল কাঁঠালটা ব্যাগের মধ্যে না এক সাইডে সরিয়ে রাখো তাবু এবার সরিয়ে রাখো শরবতটা নিয়ে যাও আব্বা আর রাঘবানের প্রিয় বেগুন ঘন্ট করছে দেখে অবশ্য উফ বেগুন ঘন্ট আর কালকে ইফতারি আছে একটু এটাও গরম করব আর ওখান টেবিলে রাখো আগে হচ্ছে ইয়ে করো না নিচে নামানোর দরকার নেই আর আজকে টুকিটাকে একটু বানাচ্ছি এই কয়েকদিন ইফতারি বানাইনি কারণ ওর বাবা কাজে ছিল ইফতারি বানানো হয়নি এটা হচ্ছে চিকেনের তান্দুরি করছি পেঁয়াজু বেগুনি রাধনের বাবাই হেল্প করতেছে আমি সব মাখাই রেখে দিছি অবশ্য মরিচ দিলে আরো আমি একটু মরিচ কমই দিই কারণ বাচ্চারা আবার ঝাল খেতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম নরম হয়েছে কি ডালি করা আর এখানে লেবু শরবতের সাথে তোপ পাতানা দেওয়া হয়েছে ময়লার ঝুড়ি বাহিরে ধুয়ে দিয়ে আসছি ওই একটা ব্যাগে রাখো আর এই এইটার মধ্যে আম কাটো রাখো না বাবা আমটা কেটে দাও প্লিজ বাবাকে এটা দিয়ে আসো তো এখানে অনেক ফ্রুটস দিয়েছে এখানে ফ্রুটস এর মধ্যে আছে হচ্ছে শসা আর একটা দাও ফুল যেটা ইয়েলো কালার সেটা দেখে দাও বাবা কাম দিয়ে আসো আনারস ও ওকে তারপর তরমুজ ক্যান্ডালপ গ্রেপস অনেক ফ্রুটস আছে আমরা আজকে তরমুজ কাটলাম না আর বাহিরে আসছি র‍্যাবিট কে একটু খাবার দিব র‍্যাবিট কে গ্যারেজে রেখে দিছি ব্রোকলি দিব ওর জন্য খাবার সব আলাদা কিনতে হয় আর বৃষ্টিতে সব এই যে বোরখা হেজাব সব ভিজে গিয়েছে ওয়া আমার গন্ধরাজ ফুল গাছে যে ফুল হচ্ছে মাশাআল্লাহ মানে বলে বোঝানো যাবে না একবারে 10-12-15টা করে ফুল ফুটতেছে এই যে অনেক অনেক ফুল ফুটতেছে ঘ্রাণে এখানে আসলে একদম গন্ধে থাকা যায় না কি রে তোদের কি খবর আমরা ইফতারি করে এসে নিয়ে যাব তোক তোদের ওই যে তারা 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 ইফতারি করে আসি তারা ওরা বাহিরে মানে ছেড়ে দেওয়াই ছিল বৃষ্টি আসছে তাড়াতাড়ি করে ওদের খাসার মধ্যে তুলে গ্যারেজে রেখে দিছি আর ভেতরে নেওয়া হয়নি খা ইফতারি করে আসতেছি ওকে
আর এই যে বৃষ্টির জন্য আজকে কোনো গাছই বের করা হয়নি, সব গ্যারেজের মধ্যেই আছে। আজকে র‍্যাবিট একটা অকাজ করছে, অকাজ মানে কি টুকিটাকি অকাজ করতেছে, একদম সাবধান হয়ে যেতে হবে এখন থেকে। এই যে আমার মুলার গাছ বের হয়েছে, সব পাতাগুলো খেয়ে খেয়ে নিছে। এই যে সব মুলার গাছের সব পাতাগুলা খেয়ে খেয়ে এই যে শুধু ডাল রাখছে, আর বের করা যাবে না ওদের। খা, এসে নিয়ে যাব ইফতারির পর। লাইটটা বন্ধ করে দিই। বৃষ্টিও হচ্ছে, তোমার দেয়া রিজেক্টারে ইফতার করছে করছে। তুমি আমার রোজাকে কবুল করো। হুম, না খাও। হুম, তোমাকে দিব। ওর প্লেটে উঠাই দাও তো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমরা ইফতারি করি। আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছে। রিহান একটু আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খেজুর গ্রো করতে পাবা। হ্যাঁ, গ্রো করবো।